everyone. Assalamualaikum. Acha kore jaza kanasan balasan chasta san amra shobai balasi. Eta aske bikale ekta vlog shuru korchi. London e to 4 o'clock theke oinda roi jay. Ar tara amar video ta dekha shuru korchen please please like comment korba. Ar onek brother and sister ta soy amar YouTube channel ta subscribe kore disoy. Shubhas vlog UK. Thank you everyone. Ei to result ena school theke hour pore ekto 20-30 মিনিট পরে আইন্দার দরিলা একবারে আর আইন্দার হয়ে গেলে পরে তো বিকাল একবারে লাগে বাইরে যাইবার কোনো ইচ্ছা করে না ওনাখান তো ছোটোমোটো একটা ভিডিও শুরু করছি আর আশা করি ভালো লাগবো আপনারা আজকের হোম ভিডিও আর কেটে কেটে খাইমু রেডি করবো ওগুলো শেয়ার করবো আর আজকে আকাশটা দেখো কত আইন্দার একবারে কিছু দেখা যান না লাইটের পরে লাগে একটু ক্লাউডি লাগে ক্লিয়ার নাই এইতো রিজন স্কুল থেকে আইসন তো রিজনটা কিতা কিতা স্কুল থেকে আওয়ার পরে সামরে আকি এভরিডে সেম থিং দেই না তো রিজনের একটা বেশি পছন্দ পিৎজা আর এখানে একটা বেশি ভালো পাই ফিশের আর ফিশ অংশ রামিসা রিয়ানা আর রামিসা তারা একটা বেশি ভালো পাইন ফিশ ফিঙ্গার প্রায় সময় তারার পছন্দ আর এখানে একটা আনছেন তাই না লাগি ফিশ প্লেট তো রাহানো বেশি পছন্দ করই ফিশের একটা ইয়ো রিজন বেশি ফিশটা বেশি খাইন না তাই বেশি পিজা খাইন এই তো ফিশ ফিলেট কুসুম দিলাম তো লাগে অনেকটা ফুল হয়ে যাবো কি তিনটা ওয়াটব লাগে ফার্স্টে তিনটা ফ্রাই করব এই তো সেন্সবারি থেকে ভেজিটেবল পিজা অফটার রিজনে যা বালা ফাইন সেন্সবারিটা একবার আইসল্যান্ডেরটা একবার পছন্দ নাই সিজনের বিকজ এখনটার এখন এখন ফ্লেভার লাগে লাগে আর এখন তো ভেজিটেবল দিয়ে বানায় না নি বাচ্চাদের তো সবটা পছন্দ লাগে না দেয় নাকি কানোর মধ্যে ফিশ ফিঙ্গার রিয়ানা আর রামিসা তারাও দিকে বোনের যে পছন্দ ফিশের ফিশ কেতা নাই নানি ফিশের ইত্যা না এখানে ওইও পছন্দ করই তো বেশি একটা কেতা নাই নানি ফিশ ফিঙ্গার পছন্দ করতে চাই না তো আজকে কিতা বিকালে নাস্তা দিলাম ওগুলো শেয়ার করলাম আশা করি ভালো লাগবো ভালো লাগলে একটা লাইক দিবা ডেফিনেটলি যারা সবসময় লাইক দেন অনেক আপমনি তারা আসতে হয় না আপনারা লাগে মন থেকে অনেক দর ভালোবাসা রইল আর সামনে মেকে আপমনি তারা কমেন্ট করো এয়ার ফ্রাই হইল আপা এয়ার ফ্রাইয়ের মধ্যে কেতা বালা হেলথে লাগে বা আমরা কিছু এয়ার ফ্রাই আছে আমার বাচ্চা তো বেশি ভালো পাই না হেলথে ফ্রাই করলেও তারা পছন্দ এয়ার ফ্রাই মানে ড্রাই হয়ে যায় যারা সবসময় এয়ার ফ্রাইও খাইন ধরা জানবা এয়ার ফ্রাইয়ের ফুড আছে পুরো ড্রাই ড্রাই লাগে এর লাগে বেশি পছন্দ নাই তারা ওগুলা উল্টা পাল্টা করলাম উল্টা নিন উল্টাইয়া দিলে এল্লা খেয়াল আসতা খেয়ার ফুলে আমি তো রাত দেই না আমি তো আমি তো রাত পড়ব কইরা আর অলওয়াইজ আমার ডটারে আমারে হেল্প করই তাই বেশি শপিং কইরা দেন শপিং দিয়ে সুন্দর পারই আর তেলের ফ্রাই তা দেই না এটা আমার নিজেরও আতো পড়ে যায় আতো করলে আতো দাগ পড়ে যায় তো বাচ্চাকে লাগে তো এটা নো গুড তার আতো দাগ করব আমিও দেই না তাই ফ্রাই করতে আইলে আমি না করি ওনার আপমনি তারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন রামিসারে রামিসায় আমার হেল্প করেন সাপোর্ট করেন হইরা থ্যাংক ইউ আপনারা রে সুন্দর সুন্দর কমেন্ট তারা করেন মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনারা লাগি সাপোর্ট করবো আপনারা হ্যাঁ আইসন কুকিং করা শেষ হয়েছে না আইয়া নিতা আইসন এ মানুষটা খেয়ে রামিসা নি রামিসা কুকিং শেষ হইবার আগে ও রামিসা আইন ফেটত খিতা লাগে যায় বুঝি রামিসার কইটা আম্মা আমার যে ফেটে বুক লাগছে কুকিং শেষ হয়েছে না এখনো ফ্রাই তো রামিসা খালি স্টার্ট ভেরি গুড রামিসা এইতো রামিসা টমেটো কেচাপ দিয়ে খাইরাম টমেটো কি চাপ দিয়ে মজা নি রামিসা ইয়েস না নো ইয়েস রামিসা ইয়েস ওইরা মেনে দিবার লাগে নি না নো এই তো একদম রেডি হয়ে গেছে ভেজিটেবল পিজা রামিসা কাঠর বানিয়ে নাম মুখরতাম মুখরতাম নি এই তো পিজাটা কাট করলাম আমরা বিচারে কইছিলাম রামিসায় করিয়া দিতাম রামিসায় কইটা আমি করি লেতাম তো কই নো প্রবলেম আমি করি লি মানে আমি পিজা করি বলা না একটু ছোট হইরো করি ছোট হইরো করলে কে খাইতে যে সে বড় পিস হলো কিছু নাই
সাইলে তো 4 পিস ও রাখতে পারবো না খান বা আমি 8 পিস করি সব সময় ও এই সাইজ পিজারে তো যে ছোট পিস খাইতা চাইন ছোট খাইলা বড় খাইতা চাইন খাইলা এই তো গরম গরম পিজা খেয়ে খাই বাই রমিসা খাইতাই ওয়েট হল রমিসাই স্পেশালি আজকে রমিসার বেশি ভুক লাগি গেছে হাঙ্গরি রমিসা আর আমি ফুড রেডি করে দেওয়া লাগে রমিসার অলওয়াইজ রমিসা আমরা খামো আল করল ফুড কিচ্ছু খাইত না এই সপ্তাহ আমি তাহলে মেক করে দেই কিংবা তো ওয়েট হল নেওয়া লাগে কি তা মেক করবো এই তো সপ্তাহ ফ্রাই হইরা ফিনিশ রেজন রিয়ানারে নিয়ে দিলাই মু তারারে তো আজকে বিকালের নাস্তা শেয়ার করলাম সব সময় তো কিছু না কিছু বা চেন্টার স্কুল থেকে আনার পরে আমি দেই মেক কইরা তো স্কুল থেকে আওয়ার পরে ভাত খাই না তো 7 o'clock 8 o'clock ভাত খাই না আমরা বাসার মধ্যে একবারও আমরা ভাত খাই আর 6 থেকে 7 o'clock এর মধ্যে আর কি ভাত খাওয়া হয় এই তো আজকে কিচেন ক্লিন করলাম তো লন্ডনে তো সবসময় একলা হাতে সবটা ক্লিন করা একবারে কিচেনের ওয়াল পর্যন্ত আমি জাবলা ক্লিন করি না নি একদম উফরে দি ওয়াল হোল লাগাইয়া ক্যাবিনেট লাগাইয়া সবটা ক্লিন করি তো প্লেট গুলাও যে না শেলফা থাকে না নিও তো সবটা লাগাইয়া একদম ক্লিন করি তো ডিপ ক্লিন করতে গেলে বাক্কা লং টাইম লাগে সবটা ধাক্কা মেস আপ করা কিচেনও এভরিথিং মেস আপ করা তো টাইডি করবো সবটা মেস আপ আর একটা মিটের কারি রানমো আজকে লাগে আলু দিয়ে একটা মিট কারি বানাইমো তো কেটে কেটা টেবুল তাও ক্লিন করলাম কেটে কেটা হোমের মধ্যে কাম করলাম ওগুলো শেয়ার করলাম তো যেটা দেখি ও তার লাগেও পাগল ফ্রুট বাস্কিট আনছিলাম একটার মধ্যে সুইট তৈ হন ওখানোর মধ্যে লস ফ্রুট বাস্কিট হয়ে গেছে সুইট কেক ওগুলো তৈ তো একটা পাইনাপল আনছিলাম মানাই মার অভাবে খাট করবার অভাবে পাইনাপলটা পৈচা যাইল বানাইবো হইয়া হইয়া কি এখন আরো এক্সট্রা কামও লাগি গেছে গিয়ে বাসন ওটা ক্লিন করা ওটা শেলফিং ওটা ক্লিন করি বাক্কা বাংলাদেশে হইলে তো বাক্কাটাও হেল্পিং হ্যান্ড মিলে অনেক আসইন কুটুম খেয়ে হেল্প করইন বেশি খাম টাম হইলে বিদেশে তো আর এলাকার নাই সকলেরও খাম হেল্প করতাম কেউ লাগে তো কেউ ফ্রি নাই দেশ সব মানুষের জব থাকে তো যাই ব্লগ বানাই যেহেতু তোরা টুকিটাকি খাম তো শেয়ার করি আপনার সাথে এনজয় করবো আশা করি আপনারাও এই তো পরিমাণ মতো তেল আদা রসুন সবটা দিয়া একবারে বই দিলাম আর বেরির মাংসটা আমি অভাবেও মাখানি লাগানো হান্ডির মধ্যে একবারে ডাইললা মিক্স করিলাই এত পরিমাণ মতো তেল দিয়া সুন্দর করে মিক্স করে দিলাম তো নিচে উপরে করে বালাটি কেনে মিক্স করবো কেন ওর মধ্যে বালাটি কেনে যত বেশি সুন্দর করে মিক্স করবা কষায় গুষায় রান্ধবা তো বেশি কারি মজা হয় এখন নাই পরে আর কি এখন সুন্দর করে মিক্স করে দিলাম 1 hour মতো কুক করবো পেঁয়াজ মশলা দিবো মাংস কষানির পরে আর অনেক টাকা মরছি মা কথা তো অনেক বুলটু রুটি হইতে পারে তোমার দৃষ্টিতে দেখবা এই তো সব জাতের গরম মশলা আট করে নিছি অলমোস্ট তো ডালচিনি আর তেজপাতা বুলি গেছিলাম তো করতাম খর্রাম আর কি আর এক আপু মনে কমেন খরচ যেত মশলা বুঝি আমি কি খানে গেছে লাগে আমি জাস্ট স্পাইসি করি আসলে অত বড় হান্ডির মধ্যে দেখো কত আমি ও স্পুন দিয়ে দেখো চাই ওটা ওটার স্পুন দি এক স্পুন করে দেই মশলা তে বেশি কিলা খান দিলাম পঞ্চায় না খেলেও তাই না আমি দেখছি আমার রেগুলার ভিউয়ার্স আর কি তাই কমেন্ট করে না আফা বেশি মশলা লাগে অত 1 spoon দিলাম বিঘা হান্ডি বড় একটা কারি নাইলে তো একবারে আপনি মশলা যদি দেও না দোয়া দোয়া লাগবো না নি আপনার বোকা চাই ওটা দিয়ে 1 spoon করে সব জাতের মশলা দিলাম দইনা জিরা গরম মশলা এরপরে খেতাম বাখর আর কি দৈনারও ইংলিশে বাংলায় বই দিচ্ছি বাখর সবটা দিচ্ছি 1 spoon 1 spoon কইরা এটা সুন্দর করে মিক্স করলাম খেলাকে এখন সময় ইচ্ছা করে কমেন্টের আনসার করবার লাগে তো ইয়ে আপু মনে আমি দেখি সব সময় আমার রেগুলার ভিউয়ার্স বাদ লাগে না আমার তাই নাকি হলে ক্যাপা মশলা লাগে একটু বেশি খাও আসলে ওলাখান কষাইলে তেল মশলা কষানির মধ্যে যদি আপনি ফলো করো কারি লাগবো মশলা যে বেশি
কোশানি পরে জুলতা দেওয়ার পরে কারিটা রান্ডা দান করার পরে ইলাহান অত মশলা লাগে না তেলও লাগে না ওইখানে তা আলু দিলাম টমেটো দিলাম তে অনেকের আবার কেতা কোয়েস্টে নাফা কারির মধ্যে দে মাংসর কারির মধ্যে টমেটো দেও গ্রিন পেপার দেও লাইম দেও কিতা লাগবো না নি আপনারা একদিন আমার খাইলে খাইয়া দেখুন যেন দেখতে পারবা কি মজা নি না না আর কিছু কইলাম না একদিন জাস্ট খালি ফ্রাই করেন যেন কারিটা এই তো টু পিস ছোটো ছোটো কইরা এলো লেমন জেনে ওটা দিছি একটা দিলে না নি মাংসর কারি নাইস একটা ফ্লেভার হয় বিশ্বাস করো কামারে একদিন আমার মতো কইরা রাইন্দা খাইয়া দেখুন যেন খুবই খুবই টেস্টি হয় কিন্তু আর রেড পেপার আমি দিছি একটা স্কিপ করে নিচ্ছি ভুলে গেছি ভিডিও করতাম তো এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো একটু জুল দিব আমার পরিমাণে আপনারা তো যে যে পরিমাণে জুল খাইবা ও পরিমাণে দিবা আর যেহেতু আলুটা তো একটু খুক হয়ে তৈব দেখা আমি আমার পরিমাণ মতো দিছি আপনারা আপনারা পরিমাণ মতো দিবা আমার রামিসাইয়ে কি বেসন ই কারি তাই দিয়ে খাইতে বেশি পছন্দ করেন মিটের কারি বা কার লম্বা টাইম পরেও স্পেশালি মিটটা বেশি বুনি লাই বেরি মাংসরে তো আলু দিয়ে বাক্কা কখদিন করে রাখছি আলু আমার বাসার আমার ছেলে মেয়ে তারার বেশি পছন্দ তো আলু দিয়ে চিকেন তারারে বেশি রাইন্দা দেই তো বেরি মাংস ইয়ে দেই বেরি মাংস কি বেশি অংশ বুনি লাই বুনা বেশি পছন্দ করইন এতো ফ্রিজ আরও লর্ডস পেঁয়াজ আমি কাঠ হয়ে রাখি সবসময় তো ইলা কাঠ হয়ে রাখলে লিড লাগাইয়া রাখি বলে খাবার কইরা যে হেল্প হয় এখন আমি এগ ফ্রাই করমু রামি স্যার বেশি পছন্দ বাংলাদেশি স্টাইলে এগ ফ্রাই করা তো এখানে দেখতে পাররা আটটা এগ লইছি তো বালাটি কেনে সুন্দর করে মরিচ করেন্ডার পাতা সবটা দিয়া এগ ফ্রাই করবো এই তো পরিমাণ মতো লবণ দিলাম লবণ আপনারা আপনার পরিমাণে দিবা সুন্দর করে ফার্স্টে পেঁয়াজ রে ওরা লবণ দিয়া বালাটিনে মিক্স করবো এই তো বালাটি কেনে মিক্স করা শেষ এখন রামসাই সাইডা খেতা কাঁচা মরিচ দিতাম না চিলি ফ্লেক্স দিতাম তো আপনারা নিজেরই ইচ্ছা আপনারা যে একটা দিচ্ছেন রামসাই একটা বেশি ভালো ফাইন হ্যাঁ বুঝলো কাঁচা মরিচ আরও বেশি স্ট্রং জাল হইব ওটাও জাল হয় মন্দ নাই যার যার ইচ্ছা তো আজকে আমি বাংলাদেশি স্টাইলে এক ফ্রাই করলাম রামি স্যার পছন্দর এক এই তো সুন্দর করে নাইস করে মিক্স করলাম তো মিক্স করিয়া বলাটি কিনে সফট করে মিক্স করলাম এই তো মিটের কারিটা একদম রেডি হয়ে গেছে কি আর মাংসটা সবসময় ওলা খান মিডিয়াম জুল দিয়ে রাখলে আলু দিয়ে খাইতে যে ইয়ামি লাগে লুক দেখা ফাইনাল লুক খুবই ডিলিশিয়াস আর একদম পারফেক্ট হয়েছে লবণ টবণ একদম পারফেক্ট হয়ে দিছি এই তো এগুলো অলরেডি দেখাইছি মাহায় সুন্দর করে রাখি দিছি তো এখন আমি জাস্ট খালি আট করমু পরিমাণ হইয়া এই তো ভুলে গেছিলাম করেন্ডার পাতা আট করতাম তো করেন্ডার পাতা আট করিলাই করেন্ডার পাতা আট হলে কি বালা লাগে মাংস হোক্কা মাংস হোক্কা এখন বলে কমেন্ট করছেন মাংসের কারির মধ্যে করেন্ডার পাতা দিননি তো মাংসের মধ্যে আরো করেন্ডার পাতা দেওয়া দেখুন যেন নাইস আর ইয়ামি ওই কারি এই তো একটা যে সুন্দর ইয়া একটা ফ্রাই হয়েছে তো আমি কি এগের মধ্যে ফার্স্টে করেন্ডার পাতা দিতাম ভুলে গেছি কি আর একটা আগে মেক করে রাখছিলাম না তো এখন সুন্দর করে উপরে দিদি লাগছি এই তো আজকে তিন জাতে ফ্রুটস মিক্স করে বর্তা বানাইমো এখানে দেখতে পাররা কেতা জাম্বুরা টেকি টেকিটা মিক্স করে বর্তা বানাইমো লগে তাহকা দেখবা আর ভালো লাগলে আপনারা নিজেরাও ট্রাই করে রাখেন যেন এখানে করেন্ডার পাতা রাখছি ওইও এটা আমরা সিলেট মুখ একটা ডালিম হইন ওয়ানার হইন এখনে একতা তো এখানে দেখতে পারা জাম্বুরা ডালিম আর কিতা দেই লোকে তা হোকা দেখতে পারবা এই তো এগার বাকিগুলা দুইটা খেতা ওইব দুই পানে এক বা আটটা এগ আছিল না নি দুইটা করলাম
এইতো খেখে আমরা মতো এক ফ্রাই খাইতে পছন্দ কমেন্ট করবা আর একটা লিড্ডি গুইড়া দিলে তে যে সুন্দর ফুললে উঠে লিড্ডি গুইড়া দিলে এটা যে সুন্দর হইয়া ফুলছে আগেরটা ভাঙতে না উল্টাইছি সময় ওখানে তো পুরো ভাঙি গেছে এম ঠিক রাখা যায় না ভাঙলো হিলা ভাঙছে না একটা তো বেশি বড় না নিয়ে লাগি উল্টা নি পাল্টা নি বাক্কা কঠিন আছে এক ফ্রাই দেখাইলাম ডেইলি ব্লগ বানাই যে তা খাইও তো দেখাই এটা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো না আমি কুকিং করি করি সব জাতের কাম করি তো এখানে দেখতে পড়া কুকিং করি করি সব তার রেডি করলাম বর্তা লাগিয়ে কি তো একদিকে কুকিং দেখাইলাম একদিকে বর্তা সবটা দেখাইলাম এই তো ফাইনালি কুকিং করি করি সপ্তাহ রেডি হয়ে গেছে কি সপ্তাহ পাইনাপল তো সপ্তাহকে আনিয়া তো খার খার আমার লাগান মিক্স বর্তা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করতে একদম ভুলবা না আর সাইডে তুরা সরিষার তেল আড্ড করবা একদম বুড়া যে যেটা আছে লিটিল বিটাকে বেশি দিবা না পরিমাণ মতো দিবা আর গার্লিক পাউডার দিয়ে আমি খাইতে ভালো পাই পছন্দ করি আর সপ্তাহ এখানোর মধ্যে দেখতা পড়লাম মিক্স করবা লাগে রেডি করে নিছি এই তো আমার তো সব জাতের ভর্তা খাইতে ভালো লাগে মানে কি যে কোনো ফ্রুট দিয়ে আমি ট্রাই করি ভর্তা খাইতাম তো ফার্স্টে শুকনা মরিচ বাংলাম চাইলে কাঁচা মরিচ দিতে পারবা আমি ভাবলাম প্রায় আমি কাঁচা মরিচ দিয়ে খাই তো আজকে ইচ্ছা থাকলো ওই জাম্বুরা আছে জাম্বুরার মধ্যে শুকনা মরিচটা খাটে বেশি পালা আর সবটা মিক্স হইরা আর আমি আমার পরিমাণ মতো যে পরিমাণে জাল আর কেন দেখতে পারা বাক্কা বেশি ভর্তার অ্যামাউন্টটা তো অনেক বেশি নানি বেশি হইলে তো একটু বেশি মানে কি সপ্তাহ পরিমাণে দেওয়া লাগে তো ফার্স্টে আমি মরিচটা বাঙলাম আর জাম্বুরা গুঁড়া আদ দিয়ে ওলান করলাম দেখতে পারলাম একটু মজবার লাগে আর যারা কি এরকম মিক্স ভর্তা খাইন নিয়া যে কোনো ফ্রুটস থাকলেও বাসাত মিক্স ভর্তা কইরা দেখুন জানো তো মিক্স ভর্তা খাইলে নানি বালা পাইবা এটা দেখতে পারা বালাটি কিনে মিক্স করলাম বর্তা আবার যত বেশি বালায় নাইসলি মাখাইবা অত মজা লাগে কিন্তু টেস্টি লাগে বর্তা এ পাইনাপল দেওয়ানে নানি আর কেতার জাম্বুলা লন্ডন একটু ড্রাই ড্রাই থাকে আমার কাছে লাগে কি সব সময় তো পাইনাপলের রসে একটু জাম্বুরা আরো ইয়ামি মানাইব আর পাইনাপলটা একটু পাখনা উত্ত আছিল মিঠা মিঠা চাইলে একটু সুগার দিতে পারবা চিনিয়ে কি আমি চিনি দিলাম না আমার বাসার কেউ পছন্দ করতে নাই বেশি মিঠা খেয়েও কুচ্ছ খাইন না আর খুবই সুন্দর হয়েছে দেখো কত বর্তার ফাইনাল লুক এই তো ফার্স্টে আমার প্রিন্সেস রিয়ানারে দিমু রামিসারে রিয়ানারে তো রামিসার রিয়ানায় বর্তা খাইন বলতে সামরাইমা কেতারারে আমি ট্রাই করাই তুরা তুরা হইলে দেই ওই ট্রাই করো